এই অনুষ্ঠানের সভাপতি রাম ঠাকুর মহাবিদ্যালয়ের বর্তমান সম্মানীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের সাথে মঞ্চে আছেন এই মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, যার কথা আমরা শুনছিলাম একটু আগে, রবীন্দ্রনাথ দাস শাস্ত্রী মহোদয়। এছাড়া বিশিষ্ট জনেরা মঞ্চে আসীন আছেন, যারা এই অনুষ্ঠানকে নন্দিত করবার জন্য এখানে সমবেত হয়েছেন। তাদের মধ্যে প্রাক্তন এবং বর্তমান সম্মানীয় শিক্ষক মণ্ডলী এই কলেজের, প্রাক্তন এবং বর্তমান ছাত্র ছাত্রীবৃন্দ, কলেজের অশিক্ষক কর্মচারী বন্ধুরা, এই কলেজের যারা শুভানুধ্যায়ী এবং আমাদের রাজ্যের যারা শিক্ষানুরাগী যারা উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। শুরুতে এই কলেজের যিনি প্রতিষ্ঠাতা প্রমোদ রঞ্জন ভট্ট চৌধুরী মহোদয়, তার স্মৃতির প্রতি গভীর আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছে। তিনি যদি এই সাহসী উদ্যোগ গ্রহণ না করতেন, তাহলে 1967 সালের 5ই আগস্ট রাম ঠাকুর কলেজ যাত্রা শুরু করতে পারত না। শুধু রাম ঠাকুর কলেজেই তিনি প্রতিষ্ঠা করেছেন ঘটনা তা না, তার বসতি এলাকার সঙ্গে রাম ঠাকুরের নামেই ছেলেদের একটি বিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেছিলেন, মেয়েদের একটি বিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেছিলেন। সেই দুটি প্রতিষ্ঠানও সগৌরবে চলছে, যদিও তিনি মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন কিন্তু তার সহযোগী অনেকে ছিলেন। আমি আজকের দিনে দাঁড়িয়ে যারা তার এই শিক্ষা প্রতীক যে